আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আইটেক মামুন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আইটেক মামুন ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওর বিষয় হলো, আমরা আমাদের আইফোনের মেসেঞ্জার, ফেসবুকে যে মেসেঞ্জার আছে, এই মেসেঞ্জার কিভাবে ডার্ক মোড অন করব। অনেকেই পারেন এই বিষয়টা, যারা পারেন না নতুন তাদের জন্য এই ভিডিওটা। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এবং এখনও পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে নিন। তো আপনার ডার্ক মোড করতে হলে অবশ্যই মেসেঞ্জারটা আপডেট থাকা লাগবে, এবং আপনি আপডেট না থাকলেও আপনি আগে আপনার দেখবেন যে প্রোফাইলের যে ইমেজটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখবেন যে আপনার ডার্ক মোড অপশনটি আছে কি না। যদি এটা না আসে তাহলে আপনি আপনার ফেসবুক যে মেসেঞ্জারটা আছে এটা আপনি আপডেট করবেন। এটা আপডেট করার পরে আপনি এটা ইনেবল করে দিবেন। ইনেবল করলে আপনার মেসেঞ্জারটা এখন ডার্ক মোডে হয়ে গেছে। তো এখন দেখুন যে আগের থেকে আপনি আরও ভালোভাবে দেখতে পাচ্ছেন। যদি আপনি রাতের বেলায় খুব বেশি মেসেঞ্জারে চ্যাটিং করে থাকেন তাহলে এই ফিচারটি আপনার জন্য খুবই উপকারী। কেননা আপনি যদি রাতের বেলা মোবাইলের আলো ইউজ করেন, মোবাইলের আলো আপনার চোখে পড়ে, তাহলে কিন্তু আপনার চোখের সমস্যা হবে। তো এই ডার্ক মোডটা শুধুমাত্র সেই কারণেই দেওয়া যেন আপনি রাতের বেলায় মেসেঞ্জার ইউজ করবেন, বাট আপনার চোখের উপরে খুব একটা বেশি ইফেক্ট পড়বে না। তো আশা করি যদি আপনি রাতের বেলায় ফেসবুকে মেসেঞ্জার ইউজ করে থাকেন তাহলে ডার্ক মোডটা ইউজ করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবেন।